কালিয়াগঞ্জের ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস দলের ছয়জন প্রার্থী। ছয় আসন বিশিষ্ট ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির দুইজন মহিলা সংরক্ষিত আসন, বাকি চারটি আসন ছিল সাধারণ। উল্লেখ্য, গত ১৬ এবং ১৭ অক্টোবর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এবং ২০ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, কিন্তু বিরোধীরা কোন প্রতিদ্বন্দ্বিতা না করায় রবিবার সমিতির বিশেষ সাধারণ সভার মধ্য দিয়ে তৃণমূলের ছয়জন পরিচালক মণ্ডলীর সদস্য হিসেবে ঘোষণা করে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং আধিকারিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা। দায়িত্বপ্রাপ্ত ছয়জন সদস্যদের ফুলের মালা ও সবুজ আবির দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন সাধারণ সভাকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। দীর্ঘদিন ধরে ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি সিপিএম এর দখলে ছিল। করোনাকালে নির্বাচন না হওয়ায় প্রশাসকের হাতে ছিল সমবায় সমিতি। রাজ্যজুড়ে সমবায় নির্বাচনের নির্দেশিকা জারি হয়েছে, সেই হিসেবে কালিয়াগঞ্জের সমবায় নির্বাচন শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১২ জন প্রার্থীর মধ্যে ১১টি আসনে জয়ী হয়। ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বিরোধীরা মনোনয়নপত্র দাখিল না করায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। রবিবার ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সাধারণ সভার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থীকে ফতেপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। সমবায় সমিতির নির্বাচনে জয়লাভের পর জয়ী সদস্য কি জানিয়েছেন শুনুন। এই ফতেপুর সমবায় সমিতির একজন অন্যতম সদস্য, আজকে সমবায় নির্বাচন ছিল, কি ফলাফল হলো এবং কিভাবে নির্বাচন? আজকে ফতেপুর সমবায় সমিতির সাধারণ বিশেষ সাধারণ সভা ছিল। এই বিশেষ সাধারণ সভায় যে গত এর খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছিল ২৮ তারিখে ২৮-৭, তারপরে ১৩-৯ চূড়ান্ত ভোটার তালিকা শেষ হয়, কি প্রকাশ পায়। চূড়ান্ত প্রকাশ তালিকার পর তারপর নিবন্ধ ঘোষণা করে সরকারের পক্ষ থেকে যারা নির্বাচন কমিশনের মানুষ ছিল, এবং সেই অনুযায়ী লাস্ট ভোটার নমিনেশন পেপার সাবমিটের তারিখ ছিল ১৭ তারিখ, এবং সেই ১৭ তারিখ আমাদের তৃণমূলের ৬ জন প্রার্থী এবং দুর্গা প্রামাণিক, বৈকুণ্ঠচন্দ্র বৈশ্য, জাকির হোসেন, অনিল সরকার, সপ্তমী রায় ও দৈমন্তী বর্মন, এরা নমিনেশন পেপার সাবমিট করে এবং ২০ তারিখে স্ক্রুটনি হয় এবং ২০ তারিখে বিকাল ৫টার দিকে আমাদের বিজয়ী বলে ঘোষণা করে। এবং সেই যে চূড়ান্ত যে তালিকা, সেটাই আজকে সাধারণ সভার মধ্যে আজকে সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছিল, বেশিরভাগ সদস্য উপস্থিত হয়েছিল, প্রায় ৬-৪ সদস্য এখানে উপস্থিত হয়েছিল। সেই ৬-৪ সদস্যের উপস্থিতিতে এআরও সাহেব বিশ্বজিৎ ভৌমিক মহাশয়, মল্লিক বিশ্বজিৎ মল্লিক মহাশয় এখানে এই ৬ জনকে বিজয়ী বলে ঘোষণা করে এবং সাধারণ সভা কাজ উনি সমাপ্ত করে। বিরোধীরা কি এখানে প্রার্থী দিয়েছিল? বিরোধীরা এখানে কোনো প্রার্থী দেয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আগামী দিনে কি লক্ষ্য রয়েছে? আগামী দিনে এই সমিতিকে কি করে ভালো করা যায়, সাধারণ মানুষের কৃষকের কিভাবে লোন দেওয়া যেতে পারে, এবং যারা মহিলা, যে সমস্ত মহিলা এখানে এই এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত, তাদেরকে আরো কি করে আমরা পরিষেবা দিতে পারি, এবং সেটাই হচ্ছে আমাদের এই নতুন নবনির্বাচিত বোর্ডের মূল লক্ষ্য। বিগত দিনে এটা কার আন্ডারে ছিল? বিগত দিনে এটা সিপিএম এর আন্ডারে ছিল, দীর্ঘদিন ধরে এটা সিপিএম এর আন্ডারে ছিল, তারপরে তৃণমূল কংগ্রেসের এই আন্ডারে এটা গত ৫ বছর ইয়ে হয়েছে, তারপরে ৫ বছর এখানে কোনো বোর্ড ছিল না, এবং বোর্ড না থাকার কারণেই সরকারিভাবে সরকার এই নির্বাচন ঘোষণা করে, সেই অনুযায়ী এখানে নির্বাচিত হয়। তবে আগামী ৫ বছর যে জনকল্যাণমুখী কাজ করবে সেই বিষয়ে আশাবাদী স্থানীয় মানুষ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস ১৪ বাংলা। রায়গঞ্জের দশরী রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়
প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশে সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি, এই সুযোগ আগামী 10 নভেম্বর রবিবার জগদ্ধাত্রী পুজোর শুরুর দিন পর্যন্ত। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম ধনতেরাস ধামাকা হিসেবে সমস্ত ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের বিনিময়ে সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত নগদ ছাড়ের সুযোগ গ্রহণ করুন। এই সুযোগ 26 অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে যেকোনো ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 15,000 টাকা নগদ ছাড় উসুল করুন। ক্রেতাদের জন্য সুখবরগুলি হলেও এখানে রেফ্রিজারেটর মাত্র 8,000 টাকায় পাওয়া যাচ্ছে, ল্যাপটপের দাম মাত্র 25,000 টাকা থেকে শুরু, এলইডি টিভি সেট 8,000 টাকা দিয়ে কেনা যাবে। এছাড়াও রয়েছে হাইপার এক্স কোম্পানির গেমিং আর্টিকেল কিনলে 70% পর্যন্ত ছাড়। পাশাপাশি মেগা কম্বো অফার রয়েছে, যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচের রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও নামি দামি কোম্পানির টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে, ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। ক্রেতারা যদি উপহার না নেয় সেক্ষেত্রে নগদ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। কাশের বনে মনের কোণে ডাক দিয়ে যায় পুজো পুজো, মহালয়া চণ্ডী পাঠে মাঠে ঘাটে সুর তুলে যায় পুজো পুজো।
কাটে দিন রাত্রি হুল্লোড় বাড়তি বেলা রেখে বাকি সব কানুচির গন্ধে ঠাকেরি ছন্দে উপহারে অলংকারে সাজ দশ ভুজামা অপরূপামা ঘরে এলো মা আমার দশ ভুজামা অপরূপামা ঘরে এলো মা আমার কথা হয় আবেগ বিনিময় খুশির স্রোতে যে মেতে ওঠে রে হাসির জোছনায় মায়ের মহিমায় কাটে দিন রাত্রি হুল্লোড় বাড়তি ফেলে রেখে বাকি সব কাজ ধুনুচির গন্ধে ঢাকের ছন্দে উপহারে অলংকারে সায় দশ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।